हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र, এখন আমরা কথা বলবো যে Z5 এর ওয়েব সিরিজ মিথ্যা নিয়ে, যেটা একটা ব্রিটিশ সিরিজের অ্যাডাপ্টেশন চিট বলে। তো চিট সিরিজটা আমি দেখিনি, তো এটা আমি জাস্ট যা আমার জাজমেন্ট হবে হচ্ছে এইটা স্ট্যান্ড অ্যালোন হিসাবে, মানে আমি অরিজিনালটার সাথে কম্পেয়ার করে কিছুই বলতে পারবো না। তো রোহান সিপি এটা বানিয়েছে। তো এটার যে গল্পটা সেটা হচ্ছে যে একজন টিচার আছে, হুমা কুরেশি প্লে করছে, জুহি ক্যারেক্টারটার নাম, ও হিন্দির আর কি প্রফেসর। এবার ও নিজের পার্সোনাল লাইফে নানান রকমের প্রবলেম আছে, হাজব্যান্ডের সাথে সমস্যা আছে, এইগুলো তো হচ্ছে জেনারেল ট্রোপ, ঠিক আছে। সেক্সুয়াল ডিজায়ার আছে, হ্যান ত্যান আছে, অনেক কিছু আছে। এবার এর একটা স্টুডেন্ট রয়েছে, তো তার সাথে আর কি রিয়া বলে ক্যারেক্টারটার নাম, তো তার সাথে আর কি ঝামেলা শুরু হয়ে যায় একটা চিটিংয়ের ওপর। ও বলে যে তুমি এই আর্টিকেলটা প্লেগারাইজ করে লিখেছ, এরকম একটা নিয়ে তারপরে এদের দুজনের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়। তারপরে দ্যাট লিডস টু আ মার্ডার, সেই মার্ডারটা কে করেছে, হুডান ইট ফরম্যাটের মধ্যে এটা চলে যায়, ঠিক আছে। এবার এটার মধ্যে যা যা একটা হুডানিট থ্রিলারের মধ্যে এলিমেন্টস থাকা উচিত, হ্যাঁ, যে একটা প্রিমাইস, কনফ্লিক্ট, সব রকমের এলিমেন্টস যা যা হতে পারে, এনভায়রনমেন্ট, হ্যান ত্যান, সব কিছু ওরা দিয়েছে, কিন্তু তাও এই সিরিজটা ভালো নয়। তার কারণ হচ্ছে, কারণ এখানে মেন হচ্ছে যে থ্রিলারটা তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু এই দুটো হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, এদেরই আশেপাশে গল্পটা ঘুরছে। এবং দেখবেন প্রতিটা এপিসোডই স্টার্ট হচ্ছে এরা দুজন দুজনকে কনভারসেশন হচ্ছে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম সিন রেখেছে। হুমা কুরেশি আর আমান্তিকা এদের দুজনের মধ্যে আর কি কনভারসেশন হচ্ছে, এইভাবে শুরু হচ্ছে। এবার এই দুটো ক্যারেক্টারের ডেভেলপমেন্ট প্রচণ্ড উইক, প্রচণ্ড উইক। তো আপনি কিছুতেই, এদের দুজনের ক্যারেক্টারও উইক, এবার এরা দুটো হচ্ছে প্রাইমারি ক্যারেক্টার, এরাই উইকভাবে ডেভেলপ করে এই ক্যারেক্টারগুলোকে। এবং তারপরে বাকি আশেপাশের যে ক্যারেক্টার, তারাও বড্ড, মানে বড্ড উইকভাবে লেখা হয়েছে সেই ক্যারেক্টারগুলোকে। তাই জন্য অভিনেতা ভালো ভালো নেওয়া হয়েছে, কিন্তু কারুরই পারফরমেন্স সেরকমভাবে দারুণভাবে ফুটে আসছে না, বা সেটা আর কি মানে কিছু জাস্টিস করতে পারছে না ন্যারেটিভটাকে। যে মেয়েটি অভিনয় করেছে রিয়ার চরিত্রে, সে তো ভাগ্যশ্রীর মেয়ে, তো ও মানে সবচেয়ে কমপ্লেক্স ক্যারেক্টারটা পেয়েছে। প্রথম তো হচ্ছে ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখা হয়নি, এবং ওই মেয়েটার অভিনয়টা সেই আপ টু দ্য মার্ক নয় যে ওই জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারবে, তো সেই জিনিসটাও হয়নি। হুমা কুরেশি তবু একটু বেটার অভিনয়ের দিক থেকে, কিন্তু তারও ক্যারেক্টারটা কিছুভাবেই ভালোভাবে কিন্তু ফ্লেশ আউট করে না। এবার যদি আপনার এই ক্যারেক্টারের মধ্যে ইমোশনাল ইনভেস্টমেন্টই না হয় অ্যাজ অ্যান অডিয়েন্স, তাহলে আপনি তাদের এই পুরো যে কনফ্লিক্টের মধ্যে কীভাবে জড়াচ্ছেন, তো সেই জিনিসটা হচ্ছে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই সেম মানে টিম আর কি, মানে যে রোহান সিপির যে টিম, ওরাই তো আরএনএক নিয়ে এসেছিল। এবার ওদের আমি দেখি যে থ্রিলারের মধ্যে ওদের ট্রিটমেন্টটা, ওরা একটা স্পুকি ট্রিটমেন্ট মারে, মানে হররের যে ট্রিটমেন্ট তা সেরকম মিউজিক, সেরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবার চেষ্টা কর। তো থ্রিলার আর হরার দুটো কিন্তু আলাদা জনরা, ট্রিটমেন্টটা কিন্তু এক হতে পারে না, তো এই জিনিসটা একটা ভুল অ্যাপ্রোচ কিন্তু। তো সেই জিনিসটা এখানে রয়েছে, এবং লাউড বিজিএম সেখানে এ চেপে যাচ্ছে, অ্যাক্টরদের ডায়লগ চেপে যাচ্ছে, এতটাই লাউড হয়ে যাচ্ছে আপনাকে, মানে আপনার ফিলিংটাকে জাগানোর জন্য, আপনার ইমোশনটাকে, যে ওটা প্রচণ্ড লাউড হয়ে যাচ্ছে। এবং মেনলি আমার যে জিনিসটা হচ্ছে যে এই এর যে মেন যে কনফ্লিক্টটা ছিল, যে এই দুটো ক্যারেক্টার কোথাও গিয়ে একটা এক, এই যে টিচার স্টুডেন্টের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে, এরা একটা এইভাবে বোঝানো যে এরাই আর কি মানে একটা কয়েনেরই দুটো দিক আর কি, এরমভাবে বোঝাবার চেষ্টা করছিলো, কিন্তু সেই জিনিসটা কোথাও ফুটেই আসে না। বাকি তো হুডানেড এত বেশি হচ্ছে, ঠিক আছে, চারিদিকে তো থ্রিলার প্রচুর হচ্ছে, ওয়েবে হচ্ছে, সিনেমাতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, তো আপনাকে কিন্তু সেই জিনিসটাতে অতটা খেলার সুযোগ নেই, কারণ অডিয়েন্সও দেখে 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 তাদেরও এক্সপোজার বেড়ে যাচ্ছে, তো তারা সব বুঝে যাচ্ছে অটোমেটিক্যালি। কিন্তু আপনাকে মেনলি ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তাদের মধ্যে যে কনফ্লিক্টটা, ইমোশনাল ঝামেলাগুলো, সেইগুলোকে বেশি করে হাইলাইট করতে হবে, তো সেটা কিন্তু কোথাওই হয় না। এবং এই যে মার্ডার মিস্ট্রি পোর্শনটা, যে হুডানির পোর্শনটা বলছি, সেটাও শেষের দিকে গিয়ে একদম তাড়াতাড়ি র্যাপ আপ করেছে। আমার খালি একটা জিনিসই ভালো লেগেছে, যে এটা কিন্তু খুব টাইটার একটা সিরিজ, মানে এডিটিংটা খুব ক্রিস্প, একদম ফটাফট ফটাফট যাচ্ছে, তো সেই জিনিসটা একমাত্র ভালো যে স্ক্রিন প্লের মধ্যে এত কিছু ফ্ল, ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই সেভাবে। তা সত্ত্বেও যেহেতু এডিটিংটা টাইটার বলে আপনার কোথাও সেরকমভাবে আর কি যে প্রচুর টাইম ওয়েস্ট হচ্ছে, বা বোর ফিল করছেন, বা ঘুমিয়ে পড়ছেন, এরকম হবে না। তো আমার আর কি খুবই বিলো অ্যাভারেজ লেগেছে। প্রো অডিয়েন্সের জন্য তো এই সিরিজটা একেবারেই নয়, যারা নতুন নতুন এই জনরাতে কাজ দেখছেন তাদের হয়তো একটু ভালো লাগলেও লাগতে পারে। তো এটা ছিল আমার ওভারঅল রিয়াকশন অ্যাবাউট মিথ্যা। আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।